আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের যে বার্ষিক মূল্যায়নের তৃতীয় দিনের প্রশ্নগুলো রয়েছে এই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা দেখব তো চলো আজকে ভিডিও শুরু করে দেওয়া যাক তো সকলের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে ছোট্ট একটা লাইক করতে ভুলবে না তো দেখতে পাচ্ছ ধাপ তিন তৃতীয় কর্মদিবস তো তোমরা পাঁচ ঘন্টা সময় পাবে এবং দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা বর্ণে গন্ধে ছন্দে গীতিতে ঠিক আছে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে প্রদর্শনীটি আয়োজন করার জন্য শ্রেণীকক্ষ প্রস্তুত করবে সো শ্রেণীকক্ষও কিন্তু প্রস্তুত করতে হবে তো দেখো বর্ণে গন্ধে ছন্দে গীতিতে এটা করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু শ্রেণীকক্ষটা একটু ফাঁকা রাখবে সো তার জন্য এমনও হইতে পারে যে হচ্ছে তোমাদের স্কুলে একটু ফাঁকা করতে হবে ঠিক আছে তারপর দেখো বন্ধু খাতা মাটির ফলক বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড শ্রেণীকক্ষে প্রদর্শনীর ব্যবস্থা করবে সো তোমাদের বন্ধু খাতা মাটির ফলক এবং বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড শ্রেণীকক্ষে কীভাবে প্রদর্শনী ব্যবস্থা করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখা দিচ্ছি সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের শ্রেণীকক্ষ মনে করো এটা তোমাদের শ্রেণীকক্ষ সো তোমরা কী করবা তোমরা প্রথম সবার টেবিলে ঠিক আছে সবার টেবিলে তোমরা সুন্দর করে এই যে দেখো বন্ধু খাতা আমি জুম আউট করে দেখাই তোমাদের জন্য এটা কিন্তু আমি ডিজাইন করেছি তো তোমরা বন্ধু খাতাটা রাখবা এবং মাটির ফলকগুলো রাখবা ঠিক আছে তো মাটির ফলক এখানে আমি দুই তিনটা রাখছি তোমরা কিন্তু মাটি দিয়ে যেই হচ্ছে কাঁঠাল বা ফুল বা মাছ বা পাখি যেগুলো বানিয়েছো সেগুলো কিন্তু তোমরা এখানে সুন্দর করে রাখবে এবং এদিকে হচ্ছে মহান বিজয় দিবসের যে কার্ডটি রয়েছে যে কাঠটি তোমরা বানিয়েছ তো এইখানে আমি সিম্পল একটা ডিজাইনের কার্ড দিয়েছি এগুলা তোমরা কিন্তু এখানে সুন্দর করে রাখবে ঠিক আছে সো তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকের যে ব্র্যান্ডস রয়েছে সেগুলোতে কিন্তু বন্ধু খাতা মাটির ফলক এবং বিজয় দিবসের শুভেচ্ছা কার্ডটি কিন্তু রাখবে এবং এইভাবে হচ্ছে সুন্দর করে প্রদর্শনীটা করবে ওকে এখন আমাদের কি প্রশ্ন আছে দেখি পর্যায়ক্রমে শিক্ষার্থীরা দলগতভাবে একটি নাট্যাংশ ডিসপ্লে পরিবেশন করবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু একটু নাট্যাংশ মানে নাটক করতে হবে ঠিক আছে এবং এই নাটকটা মানে দলগতভাবে কিন্তু করতে হবে অর্থাৎ এটা কিন্তু তোমাদের দলগত কাজ তো একটা দলের যদি দুইজন চারজন পাঁচজন মিলে সদস্য হও তো তোমরা কিভাবে নাটকটি করতে পারবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাই দিব আর তোমরা হচ্ছে কে কে দলের নেতা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো প্রতিটি দলের পরিবেশনা অন্য কোন দলের সদস্য ভিডিও করবে সো সাপোজ দেখা যাচ্ছে তোমাদের দলের নাম শাপলা তো তোমাদের পরিবেশনা অন্য একটি দল সাপোজ আরেকটা দলের নাম গোলাপ তো গোলাপ দলের কেউ দেখা যাচ্ছে তোমাদের দলের পরিবেশন মানে পরিবেশনাগুলো ভিডিও করবে সো সেটা শিক্ষকের বা অন্য কারো মোবাইল দিয়ে ভিডিওটা করবে ঠিক আছে তো দেখো আমরা এখন সুন্দর করে এই নাট্য নাট্যাংশটা দেখব তো সবার কাছে রিকোয়েস্ট লাইক না করে যাবে না ঠিক আছে সো দেখো নাটকের শিরোনামটা তোমরা এইভাবে দিতে পারো একাত্তরের পথের ধারে ঠিক আছে এবং দেখো নাটকের যে চরিত্রগুলো নাটকের চরিত্রগুলো তোমরা কিন্তু এইভাবে লিখবা যখন আমি এখানে সাকিব নামের একটা চরিত্র দিয়েছি একজন যুবক মুক্তিযোদ্ধা তো মিম নামের একটা মেয়ে যুবতী মুক্তিযোদ্ধা আমি চরিত্র দিয়েছি তারপরে রুবেল একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা এবং সাধারণ সেনা হিসাবে আমরা পাকিস্তানি সেনা সদস্যদেরকে রাখছি তো দেখো আমি এখানে অনেক কষ্ট করেই কিন্তু তোমাদের জন্য এইগুলা এডিটিং করে টাইপ করে সব সুন্দর করে সাজিয়েছি সো অবশ্যই না লাইক করে যাবে না অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিবা সো দেখো দৃশ্য এক তোমাদের এখানে দেখো একটি সাধারণ গ্রাম গ্রামবাসীরা পাকিস্তানি সেনাদের অত্যাচারে অতিষ্ঠ মুক্তিযোদ্ধারা তাদের সাহায্যে এগিয়ে আসে সো তো তোমরা কিন্তু এগুলা হচ্ছে জাস্ট আমি দেখানোর জন্য ছবি ইউজ করেছি তোমরা কিন্তু নাটকটা সুন্দর করে বুঝো যে নাটকটা তোমাদেরকে কিন্তু ক্লাসরুমে কিন্তু পারফর্ম করতে হবে ঠিক আছে যে দেখো এখানে বলেই দিয়েছে যে নাট্যাংশ ডিসপ্লেতে পরিবেশন করতে হবে সো তোমাদেরকে কয়েকজন মিলে কিন্তু নাটকটা করতে হবে হ্যাঁ সো দেখো গ্রামের লোকদের উদ্দেশ্যে সাকিব কি বললো সাকিব কি বলতেছে বন্ধুরা নিরাশ হবেন না আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের স্বাধীনতা এনে দেবো এবং গ্রামবাসীরা সাকিবের কথা শুনে কি বললো দেখো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এরকম সবাই মিলে ধনী দিবে হ্যাঁ তারপর বলবে আপনাকে ধন্যবাদ বাবা হুম আমরা গ্রামবাসীরা বাসীরা সকলে তোমাদের সাথে আছি এটা হচ্ছে প্রথম দৃশ্যটা কিন্তু হয়ে গেল এবার হচ্ছে যে আপনাদের দ্বিতীয় দৃশ্য কি হবে তো দেখো দ্বিতীয় দৃশ্যে একটি যুদ্ধক্ষেত্র পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করছে তো সাকিব এখন মিমকে বলবে হ্যাঁ মিম বলবে মিম সাবধানে থাকো মিম এখন বলবে সাকিবের দিকে তাকিয়ে মিম বলতেছে আমি সাবধানে থাকবো তুমিও সাবধানে থাকো এই বলে দুজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সো তোমাদেরকে কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য কিন্তু এই যে অস্ত্রর একটা ব্যবস্থা করতে হবে বা তোমরা চাইলে অস্ত্র বানিয়ে নিয়ে যেতে পারো তো তোমরা কিন্তু ওইখানে সুন্দর করে নাটকটা করবা এবং যুদ্ধে কিন্তু ঝাঁপিয়ে পড়বা ঠিক আছে তো দেখো দৃশ্য নাম্বার তিন দৃশ্য নাম্বার তিনে কী রয়েছে দৃশ্য নাম্বার তিনে হচ্ছে একটি বন্দীশালা সাকিব ও মিমকে পাকিস্তানি সেনারা বন্দি করে রেখেছে তো এটা আমরা হচ্ছে এখানে দিয়েছি দেখো তো ওইখানে রুবেল রুবেল বলতে হচ্ছে এই যে দেখো উপরে যে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা ওনার নাম আমরা রুবেল দিয়েছি তোমরা যে কোনো নাম ব্যবহার করতে পারো ঠিক আছে তো দেখো রুবেল বলতেছে সাকিব ও মিমকে উদ্দেশ্য করে তোমরা দুজনেই খুব সাহসী কিন্তু তোমাদের সাহস এখানেই শেষ সাকিব রুবেলকে বলতেছে তোমার সাহস কি আমাদের সাহসের সমান রুবেল বলতেছে হাসতে হাসতে হ্যাঁ এখানে কিন্তু অট্টো হাসি দিবা ঠিক আছে তারপর আমি তো তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এখন মিম বলে আমাদের শক্তি আমাদের সাহসে আমরা তোমাদের পরাজিত করব। তারপর দেখো দৃশ্য চার দৃশ্য চার হচ্ছে একটি মুক্তিযোদ্ধা ক্যাম্প মুক্তিযোদ্ধারা শহীদদের স্মরণে দাঁড়িয়ে আছে এরকম একটা দৃশ্য তোমরা কিন্তু করবে তারপর সেখানে দেখো সাকিব মিমকে উদ্দেশ্য করে বলবে মিম দেখো কত সইতে রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি মিম সাকিবের দিকে তাকিয়ে বলবে হ্যাঁ আমি জানি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তারপর দেখো পাঁচ নাম্বার যেই দৃশ্যটা হবে পাঁচ নাম্বার দৃশ্যটা হবে একটি বিজয় দিবসের অনুষ্ঠান থাকবে এবং মুক্তিযোদ্ধারা বিজয়ের আনন্দে মেতে উঠছেন ঠিক আছে সো তোমরা কিন্তু বিজয়ের আনন্দে মেতে উঠবা এমন একটা তোমাদেরকে নাটক করতে হবে সাকিব মিমের উদ্দেশ্যে বলবে মিম আমরা বিজয়ী আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি এখন মিম সাকিবের দিকে তাকিয়ে বলবে হ্যাঁ আমরা বিজয়ী আমরা আমাদের আলোর দুয়ারে দুজনের বিজয়ের আনন্দে দুজনেই বিজয়ের আনন্দে মেতে উঠবে ঠিক আছে তো তখন কিন্তু তোমাদের এই নাটকটি কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তো দেখো তখন কিন্তু তোমাদের নাটকটি কিন্তু শেষ হয়ে যাবে এখন আরেকটি প্রশ্ন থেকে যায় এই যে দেখো আমি দেখাচ্ছি যে তোমাদের দেখা যাচ্ছে যে এই তো নাটক প্র প্রদর্শনী করে ফেললে এবং সর্বশেষে তোমরা কি করতে পারো যেহেতু বিজয় হয়েছে সো বিজয়ের আনন্দে কিন্তু দেখো এখানে আমাদেরকে বলা হয়েছিল বর্ণে গন্ধে ছন্দে গীতিতে এই মানে আমাদেরকে কিন্তু এখানে কয়েকটা গানও আমরা বলতে পারবো ঠিক আছে আমরা কিন্তু আনন্দ ঘন অবস্থায় কিন্তু কিছু গান আমরা বলতে পারবো দেশত্ববোধক যে গানগুলো রয়েছে তো সাপোজ দেখো এইখানে তোমাদের জন্য হচ্ছে আমি কিছু বিজয় দিবসের গান নিয়ে আসছে তোমরা চাইলে কিন্তু এই গানটি গাইতে পারো মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ঠিক আছে এই যে গানটি রয়েছে এই গানটি তোমরা চাইলে বলতে পারো হ্যাঁ যুদ্ধ যখন তোমরা হচ্ছে যে নাটকের শ্রেষ্ঠাংশে পৌঁছে যাবা তো এই গানটি এখানে আমি কিন্তু লিখে রাখছি হ্যাঁ এবং ওই গানটি ছাড়াও আমরা কিন্তু আরেকটি গান তোমরা বলতে পারো জন্ম আমার ধন্য হলো ধন জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো এটা কিন্তু গান ঠিক আছে গানের সুরে আমি বলতেছি না তোমরা তো অবশ্যই গানগুলো জানো তোমরা চাইলে এই গানগুলো কিন্তু বলতে পারো ঠিক আছে সো এই গানগুলো সুন্দর করে তোমরা হচ্ছে শুনবা শোনার পর সুর করে তোমরা কিন্তু চাইলে এটা মানে গানটা গাইতে পারো তো এটাই ছিল মূলত আজকের সমাধান তো অবশ্যই আশা করছি আজকের ভিডিওটি তোমাদেরকে খুব ভালো লেগেছে তো অবশ্যই একটি লাইক করে দিবে আর তোমরা কে কে দোলনেতা সেটা কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ